230 রানের সহজ লক্ষ্য নিতে পারলো না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আমরা যদি গতকালকের ম্যাচের দিকে একটু ফিরে যাই, যেখানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের কিন্তু এই স্কোরটি ছিল 230 রান, যে ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে 87 রানে হেরেছে এবং আজকে তাদের বড় ভাই ইংল্যান্ড হেরেছে 100 রানের ব্যবধানে। সো চন্ডিকা হাথুরুসিংহের কাছে কিন্তু আর একটি উদাহরণ প্রস্তুত হয়ে গিয়েছে। তিনি হয়তোবা কোন একটি প্রেস কনফারেন্সে এসে এটি জানাতে পারেন যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এই বেহাল দশা, তাহলে বাংলাদেশকে তো আরো সুযোগ দেওয়া উচিত, তারা হয়তো আরো সামনে এগিয়ে যেতে পারবেন, এমনটাই তিনি জানাতে পারেন। যেহেতু আমরা দেখেছিলাম বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের সময় যখন দাউদ মারান 140 রানে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, তখন চন্ডিকা হাথুরুসিংহে হারার পর প্রেস কনফারেন্সে এসে এটি জানিয়েছিলেন যদি দাউদ মারানকে সুযোগ দেওয়া না হতো তাহলে তিনি স্কোরটি করতে পারতেন না। তিনি কিন্তু মূলত এই বিষয়টি বলেছিলেন তানজিদ হাসান তামিমকে লক্ষ্য করে, যখন তিনি বাজে ফর্মে ছিলেন, এখনো বর্তমানে তিনি বাজে ফর্মে আছেন। সো তাকে আরো সুযোগ দেওয়ার জন্য কিন্তু চন্ডিকা হাথুরুসিংহে এই উদাহরণটি দিয়েছিলেন। সো আজকের এই হারের মাধ্যমে কিন্তু ইংল্যান্ড টিম বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে এমনটা বলা যেতেই পারে, এবং এর সুবাদে কিন্তু চন্ডিকা হাথুরুসিংহের কাছেও একটি উদাহরণ তৈরি হয়ে গিয়েছে। সো আজকের ম্যাচে ফিরে আসা যাক। টিম ইন্ডিয়ার কাছে 100 রানে হেরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের লক্ষ্য ছিল 230 রান, যেটি দেখে মনে হয়েছিল হয়তোবা আজকে টানা 4টি ম্যাচ হারের পর তারা একটি জয় পেতে পারেন। কিন্তু মাঠের যে করুণ দশা, তাদের যে একের পর এক ব্যাটিং বিপর্যয়, সেটি কিন্তু আর হতে পারলো না। তারা 129 রানে কিন্তু গুটিয়ে যায়, যেখানে জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং চায়নাম্যান খ্যাত কুলদীপ যাদবের বোলিং এ রীতিমতো নাস্তানাবুদ হয়েছে ইংলিশ ব্যাটাররা। প্রথম 4 ওভার পর্যন্ত কিন্তু রানের চাকা একদম সচল ছিল, তারা 7 রান রেটের উপরে কিন্তু রান করেছিলেন। এরপরে 4 ওভার পরে কিন্তু তাদের ব্যাটিং বিপর্যয় শুরু হয়। দাউদ মালান থেকে শুরু করে বেন স্টোকস এদিন নিয়েছেন 10 বলে 0 রান। সো এরপরে কিন্তু একের পর এক ব্যাটিং বিপর্যয় এবং দলের বড় হারের সাক্ষী হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ স্কোর করতে পেরেছেন লিয়াম লিভিংস্টন 27 এবং দাউদ মালান করেছেন 17, ডেভিড উইলি করেছেন 16 রান। সো এই স্কোরের ফলে কিন্তু তারা 129 রান নিতে পেরেছে, যেখানে মোহাম্মদ শামি নিয়েছেন 4টি উইকেট 22 রান খরচা করে, জাসপ্রীত বুমরা নিয়েছেন 3টি উইকেট, কুলদীপ যাদব নিয়েছেন 2টি উইকেট। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন রোহিত শর্মা, তিনি করেছিলেন 87 রান। সো টিম ইন্ডিয়ার কিন্তু আজকে ব্যাটিং বিপর্যয় ঘটেছিল, যেখানে টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করতে পেরেছিল রোহিত শর্মা 87, সূর্যকুমার যাদব 49 এবং কে এল রাহুল করেছিলেন 39। সো তাদের এই রানের সুবাদে কিন্তু ইংল্যান্ডের সামনে স্কোর দাঁড়িয়েছিল 229 রান এবং তাদের লক্ষ্য ছিল 230 রানে, যেটিও নিতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সো এক পর্যায়ে কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন এখানে শেষ হতে চলেছে এবং টিম ইন্ডিয়া এই জয়ের মাধ্যমে তারা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। সো আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।